Cioè, ma devi toccare. La mossa mi cucca, dove c'è? Se vuoi toccare, ma dove c'è? Sus, dove c'è? Mi dà sacco, la guarda, c'è, 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 Ayo toto kore jam. Ma, ayo misti utya. Ke mama. Abas mila di ek kotha jam. Itta dekho. Se ki kore jam. Khub sundor. Poribesh monoram poribesh. আপনারা নেবে চলে এলাম দুই ভাই সুইট মিষ্টির দোকানে মানিলো সুগার ফ্রি আর ছানা দিয়ে আর মন মিষ্টি খাচ্ছে হচ্ছে জিলাপি জিলাবি লিস ছোট 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 আমি নিলাম যা কোথাও ফ্রি জায়গা ভালোই কেটে তোমরা ট্রাই করতে পারো যদি তোমরা হলদিয়া আসো তাহলে এটা অবশ্যই ট্রাই করো টেস্টটা কেমন বলো সেটা খুব ভালো দোকান থেকে মিষ্টি যাচ্ছি টোটোতে যাচ্ছি আমরা আর হয়ে গেছে আর দেখাতে পারলাম না কাল সকালে তোমাদের সব দেখাবো বসে আছি দুজনকে দেখছি তো মামি রান্না করছে দেখো মামি করছে রান্না হ্যালো মা আরে জি আরে এই দেখো এই একটা ছোট্ট পুচকু কে মাছের ঝাল মাছগুলো সব ভাজা হয়ে গেছে মাছের ঝাল হ্যাঁ দর্শককে দেখাই ওই মুড়া একটা দিয়ে দিত আর বাবাকে এই যে গরম গরম দুধ দিয়ে দিলাম দেশের গরুর দুধ খেয়ে বলো কেটা দুধে অপূর্ব অপূর্ব আই সুন্দর একদম হ্যাঁ এটা তেল ভাজা হচ্ছে দেখো নাইটি পরে নিল গেলাম মামি এখানে মা বাবা বসে গল্প করছে এখানে বসে আছে বাজে হচ্ছে সন্ধে আটটা রাত্রির তাহলে চলো খেয়ে নি খেয়ে নিয়ে তারপরে আবার কথা বলছি আমি সবাইকে খাবার দিচ্ছে মিষ্টি কি কি নিয়েছে একটু বলে দাও ভাত ডাল মাছের ঝাল আলু ভাজা বেগুন ভাজা আর পরি ভাজা এটা কি ও চলো ওকে এই যে মাও বসে গেছে খাওয়া শুরু করে দিয়েছে মানে এখন বড় বড়ি ভাজা খাচ্ছি নকশা বড়ি ভাজা আমি খাচ্ছি এখন বাজে হচ্ছে রাত্রির আটটা আর তোমরা তো জানোই এটা গ্রামে ইচ্ছি তাই জন্য এখন খেয়ে নিচ্ছি তুমি তাহলে চলো খেয়ে নিয়ে আবার কথা বলছি তোমাদের সাথে না
মাটির চুলাতে রান্না তো খুব সুন্দর হয়েছে, টেস্টি টেস্টি খাবার। দিদাও বসে আছে খেতে। তারপর ফ্রেশ টেস হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। তাহলে চলো দেখাচ্ছি কটা বাজে, নটা, এবার শুয়ে পড়বো। তোমরা তো বুঝতেই পারছো গ্রাম সাইডে এখানে সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়ে তাড়াতাড়ি। তাহলে চলো আর বাইরের ভিউটা তোমাদের দেখাচ্ছি। আর দেখো বাইরে, দেখো চারিদিকে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না চারদিকে। কাল সকালে তোমাদেরকে সব দেখাবো ঘুরে। আর মা আর ওই মিষ্টি বিছানায় উঠে গেছে শুতে। তাহলে চলো, এখন রাত্রির নটা বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট, পুরো ফ্রেশও হয়ে গেছি। আর রাত্রিরে তো পুরো অন্ধকার, কিছু ভিউ দেখাতে পারছি না। কাল সকালে তোমাদেরকে উঠে পুরো গ্রাম্য পরিবেশটা দেখাবো, কিভাবে কোথায় কি রান্না হচ্ছে সম্পূর্ণ ডিটেলস। তাহলে চলো আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। এত যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। কাল আসছি নতুন একটা ব্লগের সঙ্গে, ততক্ষণ বাই, গুড নাইট, টেক কেয়ার। আর এই দেখো আমি পুরো ফ্রেশও হয়ে গেছি, এবার শুতে যাচ্ছি।